নাসার ব্যর্থ অভিযান পর্ব দুই চ্যালেঞ্জার আঠাশে জানুয়ারি উনিশশো ছিয়াশি স্পেস শাটল হল এমন মহাকাশযান যা বারবার ব্যবহার করা যেতে পারে এটি বিমানের মতো মাটিতে নামতে পারে চ্যালেঞ্জারও এমন একটি স্পেস শাটল এই দুঃসাহসিক ও সাফল্যপূর্ণ অভিযানের পঁচিশতম এবং চ্যালেঞ্জারের দশম মিশন ছিল এসটিএস ফিফটি ওয়ান এল কিন্তু উনিশশো ছিয়াশি সালের আঠাশে জানুয়ারি উড্ডয়নের মাত্র তিয়াত্তর সেকেন্ডের মাথায় বিস্ফোরিত হয় চ্যালেঞ্জার তদন্তে বের হয়ে আসে যে দুর্ঘটনার মূল কারণ হল নিচের দিকে যানপাশে রকেট মোটরে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইঞ্জিনিয়ারদের সাবধানবাণী সত্ত্বেও যাত্রা শুরু করেছিল চ্যালেঞ্জার এস টিএস ফিফটি তদন্ত মতে ওই দিন নভোযান উড্ডয়ন ঠিক হয়নি ওই দিন আবহাওয়া ছিল অসম্ভব রকমের শীতল এবং আগের রাতে তাপমাত্রা ফ্রিজিং পয়েন্টের নিচে নেমে যাওয়ায় রকেটের সিলিং রিং শক্ত হয়ে গিয়েছিল ফলে উৎক্ষেপণের পর রকেটের গরম ধোয়া ভুল পথে চালিত হয় এবং বিস্ফোরণের পর যাত্রীসহ পুরো যানটি ধ্বংস হয়ে যায় মারা যান মহাকাশে শিক্ষক কর্মসূচির আওতায় যাওয়া মহিলা শিক্ষক ক্রিস্টা ম্যাক অলিভ সহ চ্যালেঞ্জারে থাকা বাকি ছয়জন নভোচারী এই ছয়জন হলেন গ্রেগরি জার্ভিস রোনাল্ড ম্যাকনার ইলসন অনিজুকা জুডিথ রেসনিক ফ্রান্সিস স্কোবি ও মাইকেল স্মিথ ফলে পুরো স্পেস শাটল প্রকল্প সাময়িকভাবে বন্ধ হয়ে যায়